নমস্কার বন্ধুরা, লেখাপড়া শোনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিক অঙ্ক বইয়ের কোষে রেখে 6.1 যে অধ্যায়টা রয়েছে, অধ্যায়ের 17 তাকের অঙ্কটা কীভাবে করতে হয় সেটা দেখব। অঙ্কটাতে বলা হয়েছে, কোনো মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তাহলে অঙ্কটাতে দেখো, আমরা যেটা পাচ্ছি, 2 বছরে বার্ষিক সুদ কত পাচ্ছি, বার্ষিক সরল সুদ কত পাচ্ছি 8,400 টাকা, এবং চক্রবৃদ্ধি সুদ কত সেটা পাচ্ছি 8,652 টাকা। আচ্ছা, এবার এটা বার করতে গেলে যেটা করতে হবে, আমাদের দুটো জিনিস অঙ্কতে বার করতে দিয়েছে, একটা হচ্ছে বার্ষিক সুদের হার বার করতে দিয়েছে এবং মূলধন বার করতে দিয়েছে। আমরা প্রথমে বার করবো হচ্ছে বার্ষিক সুদের হার। আচ্ছা, তাহলে দেখো স্টেপ বাই স্টেপ। 2 বছরের সরল সুদ যদি 8,400 টাকা হয়, তাহলে 1 বছরের কত? তোমরা জানবে যে সরল সুদ সব প্রত্যেক বছর একই থাকে, চেঞ্জ হয় না চক্রবৃদ্ধি সুদের মতো। ওই কারণে 2 বছরের সরল সুদ যদি 8,400 টাকা হয়, তাহলে 1 বছরের সরল সুদ হচ্ছে 8,400 ভাগ 2 = হচ্ছে 4,200 টাকা। এটা হচ্ছে 1 বছরের সরল সুদ গেল। তারপরে স্টেপে দেখো, 2 বছরের সরল সুদ দিয়ে দিয়েছে হচ্ছে 8,400 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার দিয়ে দিয়েছে হচ্ছে, চক্রবৃদ্ধি সুদটা দিয়ে দিয়েছে হচ্ছে 8,652 টাকা। এবার এই দুটোর পার্থক্য কত সেটা বার করা হয়েছে এই স্টেপেতে। পার্থক্য হচ্ছে 252 টাকা। আচ্ছা, যেহেতু চক্রবৃদ্ধি সুদ সবসময় বড় হয় সরল সুদের থেকে, ওই কারণে চক্রবৃদ্ধি সুদটাকে এই পারে রাখা হয়েছে, সরল সুদটাকে এই পারে রাখা হয়েছে। তারপরে স্টেপেতে কি হয়েছে না, আমরা দুটো জিনিস পেয়ে গেলাম সুদ বার করবার জন্য। এক হচ্ছে আসল, মানে এইটাকে আসল, এই সুদটাকেই আসল ধরে নেওয়া হচ্ছে 4,200 টাকা, আর এইটাকে সুদ ধরে নেওয়া হচ্ছে 252 টাকাটাকে। সুতরাং 4,200 টাকার 1 বছরের সুদ হচ্ছে 252 টাকা। তাহলে আমরা জানি I = PRT/100। এই যে PRT, এটা দিয়ে আমরা 8টা পেয়ে যাব। তাই I এর জায়গায় এখানে লেখা হলো 252 টাকাটাকে, P এর জায়গায় লেখা হলো হচ্ছে এইটাকে 4,200 টাকাটাকে। আর বার করবো, তাই পড়ে রইল ×1/100। আচ্ছা, তারপরে স্টেপে তো দেখো যে এটারই কাটাকাটি হয়েছে, শূন্য, এই দুটো শূন্য কেটে গেছে, এই দুটো শূন্য কেটে গেছে, তাহলে পড়ে রইলো 42 আর 1। আরের সঙ্গে যে কোনো সংখ্যা, এই একের সঙ্গে যে কোনো সংখ্যার গুণ হলে পরে সেই সংখ্যাটাই হয়, তাই এই একটাকে আর ধরাই হচ্ছে না। ওই কারণে 42 × r পড়ে রইলে, আর এদিকে 252টা পড়ে রইলো। তারপরে স্টেপেতে দেখো, এই যে 42 × r, এটা এইবারে চলে এসেছে, আর 252টা এইবারে চলে এসেছে অঙ্কের সুবিধার জন্য। আর এখানে যেরকম ছিল পড়ে রইলো, 252টা যেরকম ছিল থাকলো, ডিভাইডেড বাই হচ্ছে, যেহেতু 42টা এদিকে গুণে রয়েছে তাই এদিকে এসে ভাগ হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই 42। তাহলে এই 42 দিয়ে যদি 252টাকে কাটা হয়, তাহলে 6 বেরোচ্ছে, তাহলে R = কত পেলাম আমরা, 6। তাহলে এটাই হচ্ছে বার্ষিক সুদের হার। সুতরাং বার্ষিক সুদের হার হয়ে গেল হচ্ছে 6%। আচ্ছা, আমরা অঙ্কতে সবার শুরুতে আমরা পেয়েছিলাম হচ্ছে 1 বছরের সরল সুদ কত, এইটা 4,200 টাকা হলো। আচ্ছা, আমরা বার্ষিক সুদের হার পেয়ে গেলাম, সময় তো জানি 1 বছর। এইটা দিয়ে আমরা বার করবো হচ্ছে আসলটাকে, ঠিক আছে? তাহলে ধরে নিয়েছি আসল = হচ্ছে P, বার্ষিক সুদের হার হচ্ছে 6%, সময় = হচ্ছে 1 বছর, মোট সুদ হচ্ছে 4,200 টাকা। এটা = R, এটা হচ্ছে T, এটা হচ্ছে I। এবার জানো যে PRT, I = হচ্ছে PRT/100। এবার অঙ্কের সুবিধার জন্য এই PRTটা এইপারে চলে এসেছে, আইটা এইপারে চলে এসেছে। তারপরে স্টেপেতে দেখো, পিটাকে আমরা বার করবো, মানে আসল বেরোবে, ×R-এর জায়গায় 6% বসিয়ে দিলাম, সময়ের জায়গায় হচ্ছে 1 বছর, 1টাকে বসিয়ে দিলাম, ÷100, I = হচ্ছে 4,200 টাকা, যেটা আমরা অঙ্কতে পেয়েছি সবার শুরুতেই। আচ্ছা, তারপরে স্টেপেতে দেখো, PP এর মতো পড়ে রইলো, যেহেতু এই 100টা একদিকে ভাগে ছিল, এদিকে এসে গুণে হয়ে গেছে, আর এই একের সাথে যে কোনো সংখ্যার গুণ হলে পরে সেই সংখ্যাটাই হয়, তাই এই 1টাকে ধরাই হচ্ছে না। আচ্ছা, এই 6টাকে যেহেতু এদিকে গুণে রয়েছে, এদিকে এসে ভাগ হয়ে গেল। আচ্ছা, 6 দিয়ে এটাকে কাটাকাটি, 4,200টাকে কাটাকাটি গেলে 6×7=42, 7টা বসে গেলো, 2টা 0 বসে গেলো, তাহলে 700 বেরোলো, 700 সঙ্গে 100 গুণ হলে 70,000, তাহলে P = 70,000 পেয়ে গেলাম। তাহলে আসল = কত, 70,000। তাহলে অঙ্কতে যে দুটো জিনিস আমাদেরকে বার করতে দিয়েছিল, এক হচ্ছে আসল মানে মূলধনের পরিমাণ 70,000 টাকা, সেটা আমরা পেয়ে গেছি, বার্ষিক সুদের হার 6% পেয়ে গেলাম, এটাই উত্তর। ধন্যবাদ।